আসসালামু আলাইকুম দর্শক, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস। তো আপনারা অনেকেই হয়তো ব্ল্যাক রাইস চাষ করবেন, কিন্তু কোন জাতের চাষ করবেন, কোথায় থেকে বীজ নেবেন, কার কাছ থেকে বীজ নেবেন, কোনটা ভালো কোনটা মন্দ, এইসব নিয়ে সিদ্ধান্তহীনতায় বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। তো আপনাদের জন্য আজকের আমার এই ভিডিও, আপনাদেরকে আমি একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব ব্ল্যাক রাইসের যে কয়টা জাত আছে সেগুলো নিয়ে, এবং আমার কাছে যে ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস আছে এটা নিয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। দেখেন, এগুলো হচ্ছে কুরিয়ারের রিসিট, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। এখানে মোট 33টা আছে, অনেকগুলা। তো আমরা যে কন্ডিশনে বুকিং দিছি সেগুলোর রিসিট, এগুলোর টাকা বাকি আর কি। তো অনেকে রিসিপ্ট টিসিপ করছে, টাকা এসে জমা হয়েছে, তুলতে হবে। এখানে মোট 33টা আছে, অনেকগুলা। তো এই দেখেন, এক একজনের কাছে এক এক পরিমাণে বাকি। এই 748 টাকা, তারপর হচ্ছে 1051, 748, মানে এক একটা এক এক রকম। তো এখানে হচ্ছে 33টা আছে, আমরা যে 33 জনকে দিছি তা না, অনেকজনকেই দিছি, অনেকগুলো টাকা আমরা তুলে নিয়ে আসছি, সেগুলো রিসিপ্ট রেখে দিছে। এখানে দেখেন সিরিয়াল চলতেছে 89 89, এই যে দেখেন 88 87, এখানে কিন্তু একে থেকে শুরু হয়েছে, মানে মোট 89 জনের ফোন পাইছি, অর্ডার পাইছি। দেখেন একে থেকে শুরু হয়েছে, এখানে অনেকগুলা। তো 2-4 জনের অর্ডার ক্যান্সেলও করছে, সবাই যে নিছে তা না, দুই একজন হয়তো ক্যান্সেল করছে, আর ম্যাক্সিমামই হচ্ছে নিছে। আমরা হয়তো আপনার 89, তো হয়তো 80 75 থেকে 80 জনের মতো মানুষকে মানে পাঠাইছি। এখানে যে পাশে দেখেন কয়টা, 3টা ক্যান্সেল হয়েছে, একটা পাঠাইছি, আবার এইদিকে আপনার ম্যাক্সিমামই যে গেছে হয়তো 5-7 জন হয়তো ক্যান্সেল করছে, আর অধিকাংশই গেছে। ওই যেগুলো নতুন লেখা হয়েছে ওগুলো দিব আজকে, দেখেন এগুলো সব পাঠানো হয়েছে। তো এরা সবাই ধান নিছে, এরা কিন্তু কেউ প্রতারিত হয় নাই। তো আপনারা যারা ধান নিবেন, যারা ধান কিনবেন, তারাও প্রতারিত হবেন না অবশ্যই। আমার কাছ থেকে ধান নিলে আপনারা চাইলে এদের সাথে ফোন দিয়ে কথা বলেও নিতে পারেন, যে ভাই এই যে আমরা ধান যে নিয়ে আসছেন সেগুলো কেমন দিছে, ভালো নাকি খারাপ। তো যাই হোক, এগুলা রিসিপ্ট টিসিপ্ট দেখাইলাম, এখন ধান নিয়ে কথা বলি। তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক রাইসের অনেকগুলো জাত আছে, তো আপনারা কোন জাত চাষ করবেন সেই বিষয়ে প্রথম বলি। ব্ল্যাক রাইসের জাতের মধ্যে আছে ইন্দোনেশিয়ান আছে, ভিয়েতনামে আছে, ফিলিপাইনি আছে, চায়না আছে, ইন্ডিয়ান আছে, তো বিভিন্ন জাত আছে। তো এই সব জাতের মধ্যে আমি যতটা জানতে পারছি যে ভিয়েতনামের যে জাতটা, এটার চাউলটা মনে হয় কিছুটা মোটা মোটা, আর হচ্ছে আর অধিকাংশ চাউলই প্রায় একই রকম মোটা। তো এটা এই যে আমি এটা দেখাই, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান চালের ধানের চাল, এটা 28 ধানের থেকে কিছুটা মোটা, কিছুটা বড়। অধিকাংশ চালই হচ্ছে এই সাইজের, ভিয়েতনামেরটা মনে হয় একটু মোটা, বাকিগুলো সব একই সাইজের। আর গাছের কথা যদি বলেন, তো একটা জাত আছে যেটার গাছ কালো, ধান কালো, চাউল কালো, সেটা মানুষের সমান সমান প্রায় লম্বা হয় গাছ। এত লম্বা গাছ বাই কেমনে বাতাসের মধ্যে টিকা থাকে আমি সেটা জানি না, এটা আমার যতটা ধারণা যে এটা ঝড় বৃষ্টির দিনে লাগাইলে বাতাসে এটা ফালাইয়া দিবে, তখন এটা আপনারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আর বাকি যে জাতগুলো আছে এগুলার সবগুলাই হইতেছে আপনার গাছের রং সবুজ অথবা ঘন সবুজ, আর হচ্ছে ধান কালো, চাউল কালো, কিন্তু ধান ঝাড়াই মারাই করার পরে এই যে এরকম ইয়া হয়, কালো এবং সোনালি রঙের একটা মিশ্রণ হয়, কিন্তু চাউল সবসময় কালো থাকে। এগুলো যদি আমি যে কোনো একটার ধানের চাউল বের করি তাহলে সেটা কালো চাউল হবে। তো এটার আপনার ধান কেমন হইলো, গাছ কেমন হইলো সেটা আসলে, এই যে দেখেন কালো চাউল, ধান কেমন হইলো, গাছ কেমন হইলো সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনাকে দেখতে হবে যে আপনার চাউলের কালারটা কি, চাউলের কালারটা কি, এটা দেখলেই চলবে। তারপরে যদি আপনি ধান কোন জাতের, সেটা ইন্দোনেশিয়ান না ভিয়েতনামি না চায়না, আপনি যখন চাউল বিক্রি করতে যাবেন তখন কিন্তু মানুষ ওইগুলো জিজ্ঞেস করে না, আর ওইগুলা নির্ধারণ করেও এই চাউলের দাম নির্ধারণ হয় না। আপনি অনলাইনে যদি চাউলের দাম দেখেন, দেখবেন যে সব রকম ব্ল্যাক রাইসের চাউলের বাজার 200 থেকে 230 টাকার মধ্যে, যেটা যত বেশি কালো, মানে এগুলো যত বেশি সুন্দর করে মারাই করতে পারছে সেগুলোর কোয়ালিটি ভালো থাকে, সেগুলোর চাহিদা ভালো থাকবে। আবার যদি এটা মারাই করতে যেয়ে এটা আপনার নষ্ট করে ফেলে, ভাঙিয়ে ফেলে বা সাদা করে ফেলে, তাহলে কিন্তু সেটার বাজার দর কম হবে। তো এখন আপনি কোনটা চাষ করবেন সেটা যদি বলেন, তো আমি বলবো
যে ব্ল্যাক রাইসের আপনি যে কোনো জাতি চাষ করতে পারেন, যে কোনোটাই, মোটামুটি সবগুলা জাত প্রায় একই রকম, কিছু কিছু জাতে হয়তো ফলনের দিক দিয়ে কম বেশি হইতে পারে, আমার অত বেশি ধারণা নাই ওইসব বিষয়ে। আমি যেটা চাষ করছি ইন্দোনেশিয়ান, এটা আমরা তিনবার করে চাষ করছি, তিনবারের মধ্যে দেখছি যে এটার মধ্যে রোগ বালাই একেবারেই কম। আমাদের দেশের অধিকাংশ ধান আমরা দেখি যে ব্লাস্ট রোগ হয়ে একেবারে নষ্ট হয়ে যায়, ক্ষেত মানে করে পোড়া পোড়া হয়ে যায়, কিন্তু এই ব্লাস্ট, এই ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইসে আমরা কখনো দেখি নাই যে ব্লাস্ট রোগ হয়। এটা আমরা আমনে চাষ করছি, ইরিতে চাষ করছি, দুই মৌসুমেই হয়, কিন্তু আপনার আমনের থেকে ইরিতে ফলন প্রায় দ্বিগুণ হয়। আপনার হচ্ছে আমন মৌসুমে 33% এক বিঘায় 12 থেকে 13 মনের মতো হবে সর্বোচ্চ, আর হচ্ছে ইরি মৌসুমে, ইরি বা বোরোতে আপনি 33% এক বিঘাতে 18 মনের মতো ধান পাবেন। আপনার জমি যদি বেশি উর্বর হয় আরও বেশি পাবেন, কারণ আমাদের এইদিকে জমি অত বেশি উর্বর না, তাতেই আমরা 18 মন মানে প্রতি শতাংশে 20 কেজি করে পাইছি এর আগে যে ইরিতে ব্রতে লাগাইছিলাম তখন। তো আপনাদের জমি উর্বর হইলে আরও বেশি পাবেন, কম হইলে প্রতি শতাংশে 20 কেজি পাবেন, এরকম একটা চিন্তা ভাবনা রাখতে পারেন। তো তারপরে এইটা খাইতে কেমন সেটা যদি বলেন, তো এটা আমি খাইছি, ভাতও খাইছি, পায়েসও খাইছি, এটার পায়েস অনেক মজা, আর ভাত যথেষ্ট পরিমাণে ভালো খাইতে, সুস্বাদু। আপনার ভাতটা একটু আঠা 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 নরম, একেবারে তুলতুলা নরম, সফট। তো আপনার হচ্ছে আমাদের দেশের ভাতগুলো দেখা যায় যে একটা থেকে আর একটা সাইড়া দিলে ঝরঝর করে নিচে পড়তেছে, কিন্তু এটা ওরকম পড়ে না, এটার মধ্যে আঠা আছে, একটা আরেকটার সাথে লাইগা থাকে। আপনার খাইতে একটু মিষ্টি মিষ্টি, আমাদের দেশে চামারা ধান যেমন খাইতে, চামারা ধানের ভাত খাইতে যেমন মিষ্টি মিষ্টি, ওটা এরকম মিষ্টি মিষ্টি, কিন্তু এটা অনেক নরম। এই হচ্ছে অবস্থা। তারপর আজকে সকালে আমাকে সুনামগঞ্জ অথবা নেত্রকোনা থেকে এক ভাই ফোন দিছিল, উনি বললো যে ভাই আমি তো আপনার কাছ থেকে ধান নিয়েছিলাম, আমি 2 মুঠের মতো ধান লাগাইছিলাম, মাত্র 2 মুঠের মতো, সেখান থেকে 30 থেকে 35 কেজির মতো ধান পাইছি, তো এটার ফলন অনেক ভালো, কিন্তু ভাত রান্না করে খাইতে দেখলাম যে এটা একটু আঠা আঠা, তাহলে কেমনি কী হবে? তো আমি ওনাকে বললাম এটা এমনই হয়, এটার বৈশিষ্ট্যই এমন, কোনো সমস্যা নাই, কিন্তু এই চাউলে আপনার সাধারণ চাউলের থেকে পুষ্টিগুণ 3 গুণ বেশি, অন্য অন্য চাউলের থেকে এটা অনেক বেশি পুষ্টিকর, এটা আপনারা নিজেরা খাইতে পারেন চাষ করে, কোনো অসুবিধা নাই। তখন উনি বললো হ্যাঁ তাহলে তো ঠিক আছে, এত পুষ্টিগুণ যেহেতু, তখন উনি বললো আচ্ছা তাহলে ঠিক আছে, দেখি কেমনি কী করা যায়। এইভাবে ওনার সাথে কথা হলো। তো এর আগেও আমি অনেককে বীজ দিছি, অনেকে নিছে, চাষবাস করছে, তো এটার অবস্থা মানে ফলাফল বেশ ভালো। তো আপনারা এখন ইন্দোনেশিয়ান চাষ করবেন না ভিয়েতনামি নাকি হচ্ছে আপনার চায়না না ফিলিপাইনি, কোনটা চাষ করবেন? তো আপনারা যদি ভাই মানে চাউল মোটা না চিকন এইসব চিন্তা করেন, মানে আমি বলবো কি, ভাত রান্নার পরে এই ভাতগুলো এত নরম হয়, তো এই চাউলগুলো যদি আরও মোটা থাকে বা আরও চিকন থাকে, সেটা নিয়ে কারো কোনো অসুবিধা হবে না, মানে অনেক বেশি নরম চাউল হয়, ভাতগুলো একেবারে সুন্দরভাবে ফুটে, তো এটা চাউল মোটা থাকলেও অসুবিধা হবে না, চিকন থাকলেও অসুবিধা হবে না। তো আপনারা এইগুলো একটা বিষয় যে যে কোনো জাত চাষ করতে পারেন, আমার মনে হয় যেটা ফলন বেশি সেটা আপনাকে আপনারা প্রায়োরিটি দিতে পারেন। আর হচ্ছে যে বাজার দর মোটামুটি সব জাতের চাউলেরই একই রকম, আপনার 230 টাকা প্রতি কেজি চাউল। তারপর হচ্ছে ধান আপনারা যদি চাষ করেন, সেটা প্রথমত আমার মনে হয় যে নিজেরা খাওয়ার জন্য চাষ করা বেশি ভালো হবে, কারণ অন্য চাউলের মধ্যে যে পুষ্টিগুণ আছে তার থেকে এই চাউলের পুষ্টিগুণ 3 গুণ বেশি। আপনার এই চাউলের মধ্যে প্রোটিন আছে, ক্যান্সার প্রতিরোধী অ্যান্থোসায়ানিন আছে, তারপর হচ্ছে আপনার আঁশ আছে, যেটা আপনার আঁশ আছে প্রচুর পরিমাণে, এই আঁশ বা ফাইবার থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এটা খাইলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। তারপর যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রুগীদের ডাক্তারেরা ভাত খাওয়াই নিষেধাজ্ঞা দেয়, তাদের শুধু রুটি খাইতে বলে, তো ডায়াবেটিস রুগীরা এই চাউলের ভাত খাইলে তাদের সমস্যা হয় না। তারপর হচ্ছে আপনার এই চাউলের মধ্যে জিঙ্ক আছে, তারপর আমরা অনেক সময় দেখা যায় কি ছোটো ছোটো বাচ্চা যারা আছে আমাদের পরিবারে, তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য অনেক চিন্তিত থাকি যে কি খাওয়ানো যায়, কোনটা রেখা কোনটা খাওয়াই, তো তাদেরকে কিন্তু আমরা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এই কালো চাউলের খিচুড়ি রান্না করে খাওয়াইতে পারি। তারপর হচ্ছে যারা আমরা পুষ্টি সচেতন, এবার যে আমি যে অর্ডারগুলো পাইতেছি আপনাদেরকে দেখাইলাম এখানে 89 জন, এর মধ্যে অনেক মানুষ আছে যারা হচ্ছে অধিকাংশই, অনেক মানুষ না অধিকাংশই হচ্ছে নিজেরা খাওয়ার জন্য চাষ করবে। এরা আসলে কি, এরা হচ্ছে পুষ্টি সচেতন, শিক্ষিত সচেতন মানুষ, নিজেরা পুষ্টিকর খাবার খাইতে চায়, ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, এই টাইপের মানুষগুলোই মূলত আমি দেখতেছি যে বেশি অর্ডার করতেছে ধানগুলো। তো আপনারা যারা আছেন তারাও এই ধান চাষ করতে পারেন, বিশেষ করে নিজেরা খাওয়ার জন্য। তারপরে যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চান, অবশ্যই বেশি পরিমাণে ধান চাষ করবেন, কম পরিমাণে না। আপনি